হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক্স। তো আজকে আমি নিয়ে এসেছি বিভিন্ন কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল এবং ডেইলি রেটেড যারা কর্মী আছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অথবা আধা সরকারি প্রতিষ্ঠান অথবা আন্ডারটেকিং প্রতিষ্ঠান, তো তার সাথে যুক্ত তাদের চাকরির যে সুনিশ্চয়তা, এই সমস্ত খবরাখবর নিয়ে। তো চলুন সময় শোনা করে শুরু করা যাক। এছাড়াও বলে রাখি, সমস্ত খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এই যে খবরটি বেরিয়ে এসেছে আজকের লেটেস্ট নিউজ, এখানে পরিষ্কার বলা আছে সরকারি সংস্থার পুনর্গঠন শুরু হতে পারে, ইঙ্গিত মিলছে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিজ্ঞপ্তি থেকে। অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটি গতকালকে বেরিয়েছিল সেটি আমি আগে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো সেখানে যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য যে নোটিশ বেরিয়েছে, বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো সেখান থেকে কিন্তু কিছুটা ইঙ্গিত হতে পাওয়া যাচ্ছে যে সরকারি সংস্থার পুনর্গঠন শুরু হতে পারে। অর্থাৎ কিছু কিছু সরকারি কিংবা আধা সরকারি কিংবা আন্ডারটেকেন এই সমস্ত সংস্থা কিছু কিছু মানে বিলুপ্ত হয়ে যেতে পারে, অর্থাৎ এদের যে স্কিম সেগুলো ক্লোজ হয়ে যেতে পারে। এবং এর ফলে কি হবে, যারা স্থায়ী কর্মী ছিলেন তাদের তো যে মানে এরকম যদি কোনো কিছু হয়ে যায়, যারা বিভিন্ন স্কিমের আন্ডারে কাজ করেন, ঠিক আছে, তাদের তো অন্য কোথাও একটা চাকরি দিয়ে দেবেন, কিন্তু যারা চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল তাদের কি হবে? তো সেই জন্যই আজকের এই বিজ্ঞপ্তি। তো চলুন দেখা যাক। তো প্রায় 2 বছর 2 এক আগে রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল যে মোট 46টি সরকারি সংস্থাকে পুনর্গঠন করা হবে, 44টি সংস্থা এরকমভাবে চালিয়ে যাওয়া হবে, কোন সংস্থার কী ভবিষ্যৎ হবে তার তালিকা তখনই প্রকাশ করা হয়েছিল। তবে পুনর্গঠিত বা মিশিয়ে দেওয়া সরকারি সংস্থাগুলির কর্মীদের কারোর চাকরি হবে না সেটা তখনই অর্থ দপ্তর, যে অর্থাৎ ফাইন্যান্স, বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমানে অর্থ দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল যে পুনর্গঠিত বা মিশিয়ে দেওয়া সরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরির নিরাপত্তা থাকছে। অর্থাৎ আপনারা যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, ডেইলি রেটেড, তো তাদেরও কিন্তু থাকছে চাকরির নিরাপত্তা। এই ক্ষেত্রে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের অন্যত্র চাকরির ব্যবস্থা করা হবে। কোনো কারণে আপনারা যে স্কিম বা আপনারা যার আন্ডারে কাজ করছেন, তো সেটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তো আপনাদের কিন্তু চাকরি নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা আগে অনেকে ভেবেছিলেন যে যদি যে স্কিম বা প্রজেক্টের আন্ডারে আপনারা কাজ করছেন সেটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের কি হবে, তো আপনাদের কিন্তু এবার একদম মানে স্থায়ী করে দিল অর্থ দপ্তর। তো দেখুন, বলা আছে সেই চাকরি অন্য কোনো সংস্থা বা সরকারি দপ্তরে হতে পারে, অর্থাৎ আপনারা বর্তমান যে দপ্তরে কাজ করছেন সেটি যদি কোনো কারণে পুনর্গঠিত হয় তাহলে কিন্তু অন্য কোনো সরকারি সংস্থা বা দপ্তরে কিন্তু আপনাদের চাকরিটা হয়ে যাবে। দেখুন পরে কি লেখা আছে। সরকারি মহল মনে করছে অর্থ দপ্তর এই বিজ্ঞপ্তি ইঙ্গিত দিচ্ছে সরকারি সংস্থাগুলি পুনর্গঠন প্রক্রিয়া আবার শুরু হতে পারে। অর্থাৎ 2 বছর আগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকার, সেখানে কিন্তু মানে বলা হয়েছিল যে মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে এবং সেখানে 26টি সংস্থা এটা কিন্তু পুনর্গঠন করা হবে, তার মধ্যে 20টি সংস্থাকে অন্যের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, অর্থাৎ মার্জ করে দেওয়া হবে, এবং এবং ওই 20টি সংস্থার তালিকা সেটা কিন্তু আগে প্রকাশ করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু তখন কিন্তু কোনো কিছু বলা হয়নি যে পুনর্গঠনে পুরোপুরি বেসরকারি সংস্থাগুলো আছে সেগুলো অংশগ্রহণ করবে কিনা, সেটা কিন্তু তখনও ঘোষণা করেনি কি সেগুলো কি একদম তুলে দেওয়া হবে, সেগুলো কিন্তু কিছু বলা হয়নি। দেখুন এরপরে কি দেওয়া আছে। তবে অর্থ দপ্তর সরকারি সংস্থাগুলিতে চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি নিরাপত্তা দেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে এর কিছুটা উল্লেখ আছে। এতে বলা হয়েছে যে সরকারি সংস্থা পুনর্গঠন বা উড়িয়ে দেওয়া হলে সেখানে কর্মরত অস্থায়ী কর্মীদের মানব সম্পদ ও সরকারি সম্পদে যথাযথ ব্যবহারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে। এর মাঝখানে আমি একটা কথা বলে রাখি যে এর যে কতটুকু এই যে অর্ডার এটি কার্যকরী হলো সেই সম্পর্কে সমস্ত যদি লেটেস্ট আপডেট আপনারা পেতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো দেখুন তারপরে বলা রয়েছে যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের অন্যত্র কাজের ব্যবস্থা করলে তারা কী বেতন পাবে তাও কিন্তু এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি আগে যে ভিডিও আপলোড করেছিলাম তাতে কিন্তু আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের বেতন কীরকম হবে, আপনারা যদি অন্য কোথাও নিয়োগ করে দেয় তাহলে আপনাদের বেতন কীরকম হবে, অর্থাৎ আপনারা কীরকম পরিকাঠামোতে বেতন পাবেন। তো এতে কিন্তু আপনাদের বেতন বাড়ানো হয়েছে, এতে যারা গ্রুপ ডি পদে আছে তারা কিন্তু স্টার্টিং অর্থাৎ 5 বছরের কম থেকে 12,000, এবং যারা গ্রুপ সি পদে আছেন তাদের কিন্তু 13,500, 5 বছরের কম যারা কাজ করছেন এবং 5 বছরের বেশি যারা কাজ করছেন তাদের কিন্তু আরও বেশি, ঠিক আছে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 14,000 এবং গ্রুপ সি এর ক্ষেত্রে আরও বেশি। তো এই সমস্ত তথ্য কিন্তু আপনারা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিতে পারেন, ঠিক আছে। যে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আপনাদের কী বেতন হবে সেটা দেখে নিতে পারেন। এরপর দেখুন লেখা রয়েছে যে বেতনের পরিমাণ নির্ভর করবে তারা কত বছর কাজ করছে তার উপর। 10 বছর ধরে প্রতি বছর অন্তত যদি 240 দিন কাজ করে থাকেন তাহলে কি কি সুবিধা হবে সেটাও সেখানে বলা হয়েছে।
তার মধ্যে আপনাদের কি করা হয়েছে দেখুন, বলা রয়েছে পরিষ্কার, এর মধ্যে 60 বছর বয়স পর্যন্ত চাকরি নিরাপত্তা আপনাদের দেওয়া হয়েছে এবং অবসরের পর 3 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া মানে পাওয়া যাবে, ঠিক আছে। অর্থাৎ অবসরকালীন যে ভাতা পাওয়া যায় সেটা কিন্তু 3 লক্ষ টাকা এককালীন পাওয়া যাবে। এছাড়াও আপনাদের যে মেডিকেল যে ফ্যাসিলিটি সেটা কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসার সুযোগ থাকবে। এছাড়াও কিন্তু লিভ ফ্যাসিলিটির মধ্যে 30 দিনের ছুটি এবং 10 দিনের মেডিকেল লিভ কিন্তু আপনাদের আছে প্রত্যেক বছরে। এছাড়াও কিন্তু যারা মহিলা তাদের কিন্তু 180 দিন এক্সট্রা ছুটি রয়েছে, ঠিক আছে। এছাড়াও কর্মরত অবস্থায় যদি আপনাদের মৃত্যু হয় কারোর, যে যারা অস্থায়ী কর্মী আছেন তাদের কিন্তু পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। এবার কি, এবার আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন আগের ভিডিওতে যে কাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লাই হবে, সিভিক ভলেন্টিয়ার্স কিংবা অন্য যারা বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করছেন, কেউ কেউ জলের যে দপ্তর সেখানে কাজ করছেন, কেউ কেউ পঞ্চায়েত দপ্তরে, কেউ কেউ ব্লকে, কেউ কেউ এসডিওতে, তো বিভিন্ন যারা দপ্তরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কি হবে, কোনো কোনো দপ্তর কিন্তু ডাইরেক্ট এই অর্ডার মেনে আপনাদের মাইনে বাড়িয়ে দিতে পারে, আবার কোনো কোনো দপ্তর কিন্তু তাদের ডিপার্টমেন্টাল অর্ডার কিন্তু বের করতে পারে। অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টাল অর্ডার মানে যার যেসব দপ্তর ডিপার্টমেন্টাল অর্ডার বের করে সেসব দপ্তর কিন্তু আপনাদের ডিপার্টমেন্টাল অর্ডার বের করে আপনাদের কিন্তু এই যে মাইনে এগুলো কিন্তু বাড়িয়ে দেবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, এই এই সম্পর্কে সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও বলবো যে আপনারা যারা কলিগ আছেন তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে সকলে এই ব্যাপারে জানতে পারে এবং সকলে এই ব্যাপারে মানে সতর্ক হতে পারে। তো ধন্যবাদ ফ্রেন্ড ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে, এখনকার মতো এ পর্যন্তই। এছাড়াও বলে রাখি এই যে তথ্য, এই তথ্য কিন্তু নেওয়া হয়েছে যে ভিডিও সমস্ত ক্রেডিট কিন্তু বর্তমান পত্রিকা থেকে কিন্তু এই যে তথ্য এগুলো নেওয়া হয়েছে। বর্তমান পত্রিকার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। অর্থাৎ অল ক্রেডিটস অফ দিস ভিডিও ইজ গোস টু বর্তমান পত্রিকা, লিঙ্ক ইন ডিসক্রিপশন। থ্যাংক ইউ ফ্রেন্ড অ্যান্ড গুড বাই।